Hey guys, welcome back to Suchitra Daily Blog. তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি সবাই মন্দিরাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, তো আমি কেন চুপ করে বসে থাকবো? আর আমার বন্ধুদেরকে আমি কেন আপডেট দেবো না, তাই না? তাই কখনো হয়? তাই চলে আসলাম আমি তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য। বাবু, তো আজকে একটা মানে নতুন ভিডিও ছেড়েছে একজন। তো মন্দিরা নাকি রাহুলকে নিয়ে বলে পালিয়ে গেছে, পালিয়ে যে একটা ফ্ল্যাটে উঠেছে। তো সেখানে সবাই জানাজানি হয়ে গেছে, আর জানাজানি হয়ে মানে সোমনাথের মা, মন্দিরার মা আর রাহুলের মা সেখানে যে উঠেছে, ঠিক আছে, আর তারা নাকি পালিয়ে গেছে তার মেয়েকে রেখে। এটা কি করে হয়? তুমি না মানে তুমি না দেখেই বিয়ে করেছিলে সোমনাথকে, তাই না? তোমরা না প্রেম করেই বিয়ে করেছিলে, তোমার মা বাবা তো আর তোমাকে দেখে শুনে বিয়ে দেয়নি, তো এখন কেন সোমনাথকে ছেড়ে দিলে? তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিলে, সোমনাথ তো এখনও ডিভোর্স পেপারে সাইন করেনি, তুমি কেন করলে? তুমি তো দেখে বিয়ে করেছিলে, একটা ছোট্ট মেয়ে আছে তার কথা একবারও ভাবলে না? ও, এখন সোমনাথ বাজে, এখন সোমনাথ খারাপ, ছোট্ট মেয়েটার কথা ভেবে দেখলে না একবারও? সোমনাথ রোজগার করে না, সোমনাথ কিছু করতে পারে না, সোমনাথ ভালো নয়, এখন সোমনাথ খারাপ হয়ে গেল। কার জন্য খারাপ হলো? রাহুলের জন্য? রাহুলকে পেয়েছো তার জন্য? আমি কি বলতো একটা আপডেট পেলাম যে রাহুল নাকি মন্দিরের কাছে টাকা চেয়েছিল, সে টাকা মানে মন্দিরে দিতে রাজি হয়ে গেছিল, কিন্তু সোমনাথ নাকি টাকাটা দিতে দেয়নি। আরও কিছু নানান সমস্যা রয়েছে, সেটা কি তারা খুলে বলবে, তাই না? তো কি আর বলবো, এসব নাটক করছে ভিউজ কামানোর জন্য নাকি, বুঝতে পারছি না আমরা।